আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে ওয়াশিংটনের প্রধানমন্ত্রী। বিএনপি ভোট প্রতিহত করার চেষ্টা করলে জনগণ সারা দেশে প্রতিরোধের আগুন জ্বালবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মহাষষ্ঠী উদযাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু, মন্দিরে বিশেষ প্রার্থনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসির রিটস কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। বিদেশে বসে অপপ্রচার চালিয়ে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদের অপকর্ম সবার কাছে তুলে ধরতে হবে। বর্তমানে দেশের রপ্তানি পরিস্থিতি অনেক ভালো জানিয়ে শেখ হাসিনা বলেন, যে কোনো বৈশ্বিক সংকট মোকাবেলায় সক্ষম তার সরকার। এসবে ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বারবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দেশটির কাছে অনুরোধ করা হয়েছে। আমেরিকার সাথে কথা হচ্ছে, বারবার আমরা অনুরোধ করছি যে একে ফেরত দিচ্ছে বাংলাদেশে। অথচ শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, কাজী, অথচ এই দেশ মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের পরিবারের সদস্যকে হত্যা করেছে। ছোট চার বছরের শিশু যারা হাত থেকে রেহাই পায়নি, তাদের ছোট রাজের রেহাই পায়নি, তাদেরকে এরা কী করে তাদের দেশে আশ্রয় দেয়? আমরা আপনারা একটা কাজ করতে পারি, আপনাদের যার যার লোকাল এলাকায় যারা নির্বাচিত প্রতিনিধি আছে ওই তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করার, কারণ তার তো ইলেকশন আছে আর ভোট দিতে তো বাঙালিরাই বেশি যায়। সেখানে তাদের সঙ্গে সবসময় একটা যোগাযোগ রক্ষা করতে হবে। বাংলাদেশে আমাদের উন্নয়ন তো যেমন হচ্ছে সেটাও করতে হবে, আর এই যে বিএনপি জামাত জোট দিয়ে অপকর্মগুলি করেছে সেটাও তুলে ধরতে হবে। বিএনপি ভোট প্রতিহত করার চেষ্টা করলে জনগণ সারা দেশে প্রতিরোধের আগুন জ্বালবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সংবিধান অনুসারে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে অংশ নেয়া না নেয়া যার যার ইচ্ছে। ভোট কোনো সুযোগ নয়, একটি রাজনৈতিক দলের অধিকার বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গত 26 সেপ্টেম্বর রাজধানীর হাজারীবাগে বিএনপির হামলায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হওয়ায় টালি অফিস মোড়ে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আঘাত আসলে পাল্টা আঘাত হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না। নির্বাচন যদি প্রতিহত করতে আসে সারা বাংলায় জনগণ প্রতিরোধের আগুন, এখন আমাদের কর্মীদের গায়ে হাত দেওয়া শুরু করেছে। আবারও বলে দিচ্ছি, খবর আছে, পাল্টা জবাব পাবে। বিএনপি দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির দাবি দুঃস্বপ্ন। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষাঙ্গন থেকেই পরিপূর্ণ হয়ে শিক্ষার্থীদের সমাজে ছড়িয়ে পড়ার আহ্বান জানান হাসান মাহমুদ। ওনারা নিজেদের কর্মীদের নিজেরা মেরে ফেলছে, মুন্সিগঞ্জে নিজেদের কর্মীদের নিজেরা মেরেছে, ভবিষ্যতেও নিজেদের কর্মীদের নিজেরা মারবে, মেরে আবার সেটি সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করবে, পুলিশের উপর দায় চাপানোর চেষ্টা করবে। ওনারা তো এই রাজনীতিই করে, ওনারা আসলে সংঘাতময় রাজনীতি করে, ওনারা সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়, দেশের মানুষ সেটি হতে দিবে না।
বিভাগীয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও জেলার নেতাদের সাথে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আগামী 12ই অক্টোবর চট্টগ্রাম ও 22শে অক্টোবর খুলনা বিভাগে বিএনপির সমাবেশ হওয়ার কথা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে বিএনপি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 8 বিভাগ এবং কুমিল্লা ও ফরিদপুরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেখানে ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভাপতি ডাক্তার তৈয়বা মুসাররাত চৌধুরী। এর আগে রাজধানীর বনানী কবরস্থানে 1975 সালের 15ই আগস্ট নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। র্যাবের সংস্কারের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। দায়িত্ব নেওয়ার পর রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ দমনে র্যাব কাজ করে যাবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এলিট ফোর্স র্যাবের নতুন মহাপরিচালক এম খুরশিদ হোসেন দায়িত্ব নেওয়ার পর শনিবার ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। মার্কিং নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নতুন মহাপরিচালক। সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে, তারা যে সমস্ত বিষয় আমাদের চেয়েছে অলরেডি আমরা সেগুলো জবাব দিয়েছি এবং জবাব দেওয়ার পরে তারা নতুন করে আর কোনো কোশ্চেন রেজ করার স্কোপ পায়নি। বিকজ আপনি বললেন যে এতগুলো লোক আমার নেই, উধাও হয়েছে, বাট আমরা তো বলতে হবে সে লোকগুলো কারা। যেগুলো বলা হয়েছে আমরা সেগুলো ফরাবর্স দিয়েছি, কে কোথায় কী অবস্থায় আছে। সো এটা আমি মনে করি না এটা বড় কোনো চ্যালেঞ্জ সরকারের জন্য বা আমাদের জন্য। র‍্যাব সংস্কার করা হলে নিষেধাজ্ঞা তোলা হতে পারে যুক্তরাষ্ট্রের এমন শর্ত প্রসঙ্গে তিনি বলেন অপরাধ দমনে র‍্যাব আইন মেনে কাজ করে। আমরা আমাদের জন্য নির্ধারিত যে বিধি আছে সেই বিধিবিধান অনুসারে আমরা কাজ করে যাচ্ছি, আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। তো সেক্ষেত্রে সংস্কার তো প্রশ্নে ওঠে না। আমার র‍্যাব ফোর্সের সকল সদস্য এই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূলে আপ্রাণ চেষ্টা করে যাবে এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা সেই কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করব। পরে বঙ্গবন্ধু জাদুঘরে শোক বইয়ে সই করেন র‍্যাবের মহাপরিচালক। সেখান থেকে বনানী কবরস্থানে 15ই আগস্ট নিহত জাতির পিতার পরিবারের সদস্যদের এবং রাজারবাগে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এম খুরশিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে দ্রুত বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়কের দাবিতে কাজ করার সংগঠনগুলোর নতুন জোট রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। সড়ক দুর্ঘটনা রোধে জাতিসংঘের দেয়া নির্দেশনা মেনে চলার দাবি জানায় তারা। এছাড়াও সরকারিভাবে সড়ক দুর্ঘটনার সঠিক ডেটা প্রকাশের তাগিদ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। 2018 সালের 19 সেপ্টেম্বর পাশ হয় সড়ক পরিবহন আইন। বহুল আলোচিত এ আইন পাশ হওয়ার 4 বছর পূর্ণ হলেও তা বাস্তবায়নে এখনও বিধিমালা তৈরি না হওয়ায় নিরাপদ সড়ক নিশ্চিত করা যাচ্ছে না। কার্যকর উদ্যোগ এবং আইনের বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ায় সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। এমন প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হয়েছে নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠনগুলো। এই আইন পাশ হওয়ার 4 বছর পূর্ণ হলেও তা বাস্তবায়নে বিধিমালা তৈরি হয়নি, ফলে সড়ককে নিরাপদ করার কার্যকর উদ্যোগ গ্রহণ ও আইনের বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই সড়ক পরিবহন বিধিমালা দ্রুত জারি করা ও এর যথাযথ বাস্তবায়ন অতীব জরুরি। সিট বেল্টের কথা বিধিমালাতে আসবে, কিন্তু এখন সেই বিধিমালাটাই নাই। এতে করে ওই কার্যকরভাবে ওই আইনটা বাস্তবায়ন করতে পারছে না। এ সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কানসন বলেন বাংলাদেশে সড়ক দুর্ঘটনার সঠিক তথ্য প্রকাশ হয় না। সরকারিভাবে দুর্ঘটনার ডাটা তৈরি করলে সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা সহজ হবে বলে মনে করেন তিনি। সরকারকে আমরা প্রতি বছরে অনুরোধ করছি যে তারা যেন ডাটাটা প্রপারলি যেন করে,
তো সেইটা এখনো পর্যন্ত হচ্ছে না, এবং আমরা এই কোয়ালিশনের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ করছি যে সরকারিভাবে যেন ডাটাটা কালেক্ট করা হয়। কারণ হলো ডাটা একটা বড় ব্যাপার, কেন দুর্ঘটনা ঘটছে, কী ধরনের দুর্ঘটনা ঘটছে, কত লোক মারা যাচ্ছে, কত লোক আহত হচ্ছে, এটা প্রপারলি যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা মিনিমাইজ করার জন্য যে পরিকল্পনা দরকার সেগুলো কিন্তু করতে পারবো না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন ও বিধিমালার সীমাবদ্ধতা নিরূপণ করে দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন বক্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম সমাধান নয়, তাদের জন্য সমাজের আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে শহর গ্রামে এলাকাভিত্তিক ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। এতে বাজেটের অপ্রয়োজনীয় খাত কমিয়ে প্রবীণদের কল্যাণে ভাতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। আদ্দিন সজীবের রিপোর্ট। সন্তানের সুখের জন্য সারা জীবন ভাবেন যারা, সেই মানুষগুলো প্রবীণ হলে অনেকেই কাছে পান না সন্তান প্রিয়জনদের। তখন তাদের কারো কারো ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। শহীদুল ইসলাম নিজেকে সেই অর্থে ভাগ্যবান মনে করেন। তিনি নিজের বাসায় থাকেন। তার পরামর্শ, জায়গা জমি সম্পত্তি আগে ভাগেই সন্তানদের না দেয়ার। সম্পত্তি নিজের কন্ট্রোলে থাকে, সবাই তার অনুগত থাকবে, সবাই অনুগত, ছেলে বউ সবাই চেষ্টা করবে না থাকুক, যতদিন বাঁচবে ততদিন তার কন্ট্রোলে থাকবে। এইভাবে ডিটটা থাকবে, মরার পর তারা যে ভাগ করে দিবে, মরার পর যে যেটা পাবে, কিন্তু আগে কিছু করতে পারবে না। বীর মুক্তিযোদ্ধা ইন্দেজার রহমানও খুশি শেষ বয়সে সন্তান আর পরিবারের সঙ্গে থাকতে পেরে। তিনি চান কেউ বৃদ্ধাশ্রমে না থাকুক। অনুরোধ করবো প্রত্যেকটা সন্তানকে, তারা বাবা মা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে মানুষ করে ছিল কষ্ট করে, তুমি তাদেরকে সে আশাগুলো পূরণ করো বাবা। আমার সূর্য ডুবে যাবে, তোমার সূর্যও ডুবে যাবে। সরকারি হিসেবে দেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা 1,53,00,000, যা মোট জনসংখ্যার 9% বেশি। জাতিসংঘের সমীক্ষা অনুযায়ী 2050-এ তা বেড়ে হবে 4 কোটি। বৃদ্ধাশ্রম কি প্রবীণদের প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধার জায়গা? আমি বলবো না, বৃদ্ধাশ্রম নিশ্চয়ই উত্তর না। যেহেতু ওই যৌথ পরিবারের কনসেপ্ট ভেঙে গেছে এবং নিউক্লিয়ার পরিবার হয়ে গেছে আমরা সবাই, প্রবীণদের প্রতি সহনশীল হতে গেলে নবীনদেরকে তাদের সাথে যুক্ত করে এবং সেখানে কীভাবে এই যুক্তকে কার্যকরভাবে এগিয়ে যাওয়া যায় সেটা বোধ হয় আমাদের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। বাবা মাকে ভালোবাসতে কোনো দিবস নয়, তাদের প্রতি সন্তানদের ভালোবাসা থাকুক সবসময়, এমন প্রত্যাশা সবার। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মহাষষ্ঠী উদযাপনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। সকালে অনুষ্ঠিত হয় কল্পারম্ভ, বিহিত পূজা, ষষ্ঠী বিহিত পূজা, দেবীর আমন্ত্রণ ও অধিবাস। মন্দিরে মন্দিরে চলছে ভক্তদের বিশেষ প্রার্থনা। রাসনা দাসের রিপোর্ট। উলুধ্বনি, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় শুরু হয় ষষ্ঠী পূজা। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কাঁসা ও শঙ্খধ্বনিতে দেবী দুর্গাকে পৃথিবীতে স্বাগত জানান ভক্তরা। এই উপলক্ষে মন্দিরে মন্দিরে সকাল থেকেই দেখা যায় ভক্তদের ভিড়। হাতিতে আসছেন এবং যাবে নৌকায়, এর অর্থ বোঝায় যে আমাদের শস্য ভাণ্ডার সুন্দর হবে, ভালো হবে, পৃথিবীর সুস্থতা চাই, আমরা অসুস্থ রূপটা আর দেখতে চাই না। দেশবাসীর সবার মঙ্গল কামনা করে আমি এই মায়ের কাছে এই প্রার্থনা জানাচ্ছি। আসুরিক শক্তি যেন মা আমাদের মাঝে থেকে বিনাশ করে দেয়, সবার মাঝে শান্তি বিরাজ করুক। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন গজে বা হাতির পিঠে চড়ে, সঙ্গে নিয়ে এসেছেন সুখ সমৃদ্ধি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী হাতির পিঠে চড়ে আসা মানে পৃথিবী হয়ে ওঠে শস্য শ্যামলা। 15ই অক্টোবর বিজয়া দশমীতে নৌকায় চড়ে মর্ত ছাড়বেন দেবী, সেই জন্য অতি বৃষ্টি ও প্লাবনের শঙ্কাও রয়েছে। তিনি কৈলাস থেকে আসেন, কৈলাস থেকে এসে বিল্ল বৃক্ষে তার অবস্থান হয়, তো তাকে যে পূজা অর্চনা করা হবে এই জন্য সংকল্প করা হয়। অন্যান্য সময়ের চেয়ে এবার শারদীয় উৎসব ঘিরে বাড়ানো হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। এতে খুশি আয়োজকরা। সনাতনী ধর্ম সম্প্রদায়ের যারা আছে, পূজাটা তো আমাদের সনাতনী সম্প্রদায়, কিন্তু উৎসবটা হচ্ছে সারা বাঙালির। এবং পূজা মণ্ডপে আমরা মনে করি যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই পূজা মণ্ডপগুলি দ্বার সকলের জন্য খোলা। এবার সারা দেশে 32,168টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, আর ঢাকা মহানগরে রয়েছে 142টি মণ্ডপ।
রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মণ্ডপে নিরাপত্তার কথা বিবেচনা করে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করছে সরকার। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ধর্মীয় উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে সরকার তা মেনে নেবে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুব্রত পাল, সাধারণ সম্পাদক প্রণীতা সরকার এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুয়ার সদস্য এবং তাদের পরিবার এখন থেকে দেশের কয়েকটি হাসপাতালে চিকিৎসায় পাবেন বিশেষ ছাড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডুয়া ও বিশেষায়িত হাসপাতালগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ল্যাবে ইউনাইটেড, সমরিতা ও বাংলাদেশ আই হসপিটাল কর্তৃপক্ষ এবং ডুয়ার সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ ও মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাউসার চুক্তিতে স্বাক্ষর করেন। ডুয়ার কার্যনির্বাহী কমিটি সহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ২৪ বছরের পদার্পণ উপলক্ষে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইকে শুভেচ্ছা জানিয়েছে এটিএন বাংলা। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। এ সময় চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আই এর পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৯৯ সালের পহেলা অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। চ্যানেল আই 23 পেরিয়ে 24 পা রাখলো, 25 দিকে এগিয়ে যাচ্ছে। এই যে দীর্ঘ পথ চলা, এই পথ চলায় বাংলার সংস্কৃতিকে, সংস্কৃতির বিকাশে যা যা করণীয় তা করে যাচ্ছে। আমরা আশা করব আগামীতে বিশ্বের অন্যান্য দেশের মতো তাল মিলিয়ে আরও নতুন নতুন কিছু উদ্ভাবন নিয়ে চ্যানেলে আসবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২০২২ সালের চট্টগ্রাম অঞ্চলের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে নেভি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মাহমুদুল আলম। প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক শামসুল হক এবং মোহাম্মদ ফোরকানুল্লাহ এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল ফারুক এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল এ সময় উপস্থিত ছিলেন। যশোরের নওয়াপাড়া আকিজ সিটিতে ঢাকা ব্যাংক লিমিটেডের ১১০তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার ও আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসিরুদ্দিন। ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরানুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর, উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে আকিজ জুট মিলস লিমিটেড ও ঢাকা ব্যাংকের মধ্যে একটি পেরোল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া হুমকির পরোয়া করে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। হোয়াইট হাউসে জো বাইডেন আরও বলেন, নেটোর অন্তর্ভুক্ত প্রতি ইঞ্চি অঞ্চল রক্ষায় মিত্র দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। ভ্লাদিমির পুতিনের বক্তব্যকে বেপরোয়া এবং হুমকি বলেও চিহ্নিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় জো বাইডেন এও বলেন, পুতিন আমাদের ভয় দেখাবেন না। বিবিসি বলছে, নতুন যুক্ত অঞ্চলগুলো রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রচ্ছন্ন হুমকি দিয়েছে রুশ প্রেসিডেন্ট। এসব অঞ্চল সবসময় রাশিয়ার অংশ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর।
আন্তর্জাতিক পর্যায়ে কাবাডিকে আরো ভালো অবস্থানে নিতে কাজ করার ঘোষণা দিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কাবাডি স্টেডিয়ামে ওয়াসাবি সপ্তদশ প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। দক্ষতা বৃদ্ধিতে ফেডারেশন প্রায়ই দেশের বাইরে কাবাডি খেলোয়াড়দের পাঠাচ্ছে বলেও জানান ফেডারেশনের সভাপতি। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারের প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আমাদের যে প্লেয়ার যারা আছে তাদেরকে যেভাবে বলেছি যে বিকেএসপিতে তারা ট্রেনিং করছে, অন্যান্য ইন্ডিয়াতে ট্রেনিং করাচ্ছি, আমাদের দেশে ট্রেনিং করাচ্ছি, আমাদের কিন্তু এশিয়ান গেমস, এসি গেমস, এসএ গেমস আপনি যে প্রশ্ন করেছেন এই টার্গেট নিয়েই কিন্তু আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা সফল কাম হব। মেয়েরা ভালো খেললেও তাদের দিকে পর্যাপ্ত নজর দেওয়া হয় না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেটে মাঠে বসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জয় দেখার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এ সময় শামিমা রোমানাদের খেলার প্রশংসা করেন বিসিবি সভাপতি। তারা তো এর আগে আরও চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে, ওয়ার্ল্ড কাপ খেলছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তারপরে সাফ গেমসে তারা আনবিটেন চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল পেয়েছে। সো তারা তো কন্টিনিউস পারফর্ম করছে। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ব্যাডমিন্টন ইভেন্টের মহিলা একক এবং দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর পুরুষ একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈতের শিরোপা জিতেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম এম শহীদুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে ওয়াশিংটনের প্রধানমন্ত্রী। বিএনপি ভোট প্রতিহত করার চেষ্টা করলে জনগণ সারা দেশে প্রতিরোধের আগুন জ্বালবে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মহাষষ্ঠী উদযাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু, মন্দিরে বিশেষ প্রার্থনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।